I want to teach English. Taking class, I went to market. Verb plus ing, 2 plus main verb. Where is use 2 plus main verb or verb plus ing? It's very important. Ebong kichu kichu tour byabohorer pore verb plus ing hoye jay. Amra sure thake 2 mane verb plus me verb main form hobe to the infinitive. Ami sei bishoy niye kotha bolbo ajke. Verber confusion kothay ing hobe ebong kothay 2 plus main verb. Amar ajke topic etai. Let's begin. Assalamualaikum everyone, welcome to my channel Khuda Parshala. Ajker topic 2 plus main verb or verb plus ing. Ajke amra shikbo je exactly kon kon shobdo gulor pore eta obosshoi exceptional obviously. Ebong ei video ta kintu last porjonto dekhte hobe. Ebong arekta kotha bole nei amar ei class gulo apnara thik protidin bikal 4 tar shomoy amar ei class gulo apnara protidin bikal thik 4 tay apnara dekhte paben. YouTube চ্যানেলে খুদে পাঠশালাতে তাহলে আজকের এই একটা ইম্পর্টেন্ট বিষয় আছে যে আমাদের কিছু শব্দ আছে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এবং আরো অনেক শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে ভার্বটা আসলে কি হয় ভার্ব প্লাস ing হয় এবং কেন হয় সেই বিষয়টা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে নাম্বার 1 কিছু শব্দ এবং ট্রিক্সে শেখাবো এবং এটা অবশ্যই ভীষণ এক্সেপশনাল কারণ 2 প্লাস মূল ভার্ব আমি খেতে চাই আমি বাংলাতে যেমন তে শব্দযুক্ত শব্দগুলোতে 2 প্লাস মূল ভার্ব হয় কিন্তু যখন আপনি হচ্ছে একটু অন্যরকম আমাদের তো আসলে এক্সেপশনাল রুলই ফেস করতে হয় বা একটু ডিফিকাল্ট রুল ফেস করতে হয় তো আমি কিছু শব্দ এখানে আপনাদের আজকে শেখাবো সেটা হচ্ছে সেই শব্দগুলো মুখস্থ রাখলেই বা মনে রাখলেই আপনারা কখনো ভার্ব প্লাস আইএনজি বা 2 প্লাস মূল ভার্বের ব্যবহারটাতে আর কখনো কনফিউশন তৈরি হবে না তাহলে নাম্বার 1 এ রয়েছে avoid enjoy finish stop excuse risk প্লাস একটা ইন্টারোগেশন সাইন রয়েছে যেমন হচ্ছে avoid enjoy finish stop excuse risk এই শব্দগুলোর পরে আসলে কি হয় এই শব্দগুলোর পরে 2 প্লাস মেইন ভার্ব হয় নাকি ভার্ব প্লাস ing হয় তাহলে আমরা এক্সাম্পলেই চলে যাই তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে এই avoid enjoy finish stop excuse risk এই শব্দগুলোর পরে সব সময় ভার্ব হবে they enjoy play football এখানে আমরা to play football লিখলেই তো হতো কিন্তু আমরা এটা লিখতে পারবো না কারণ enjoy শব্দের পরে এবং বিগত যে শব্দগুলো আমি বারবার বলেছি তিনবার আমি বলেছি এই শব্দগুলোর পরে হবে সব সময় verb plus ing আমরা কখনোই 2 plus মূল verb এখানে ইউজ করতে পারবো না তাহলে they enjoy playing football the wind has stopped the wind has stopped blowing তাহলে stop শব্দটাও এখানে রয়েছে enjoy শব্দটাও রয়েছে এই শব্দগুলোর পরে আমাদের সব সময় verb plus ing ব্যবহার করতে হবে নাম্বার 2 with a view to look forward to get used to would you mind I can't help বা I cannot help এই শব্দগুলোর পরে কি হয় এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয় নাকি 2 প্লাস মূল ভার্ব হয় কারণ এখানে তো 2 রয়েছে obviously infinitive 2 রয়েছে 2 শব্দটা থাকলেই তো হয়ে যাবে মূল ভার্ব তাই না না কখনোই না তো এই শব্দগুলোর সাথে যদি 2 থাকে কারণ এটা হচ্ছে ফ্রেজাল প্রিপজিশন এই প্রিপজিশনের ব্যবহারটা ফ্রেজাল শব্দগুচ্ছর সাথে ব্যবহার হয়েছে এটা জাস্ট সরাসরি 2 ব্যবহার হয়নি যেমন আই ওয়ান্ট টু টেক ক্লাস ইংলিশ গ্রামার ক্লাস আই ওয়ান্ট টু টেক ইংলিশ গ্রামার ক্লাস আই ওয়ান্ট টু টেক আই ওয়ান্ট টু টেক ডিনার এরকম আমি বলতে পারি যে আই ওয়ান্ট টু টেক আমি আসলে এখন ডিনার করতে চাই এখন ওইখানে আমরা 2 প্লাস মূল ভার্ব ব্যবহার করতে পারি কিন্তু এই ফ্রেজাল প্রিপজিশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট এই যে প্রিপজিশনের যে ফ্রেজাল যে ভার্বটা ব্যবহারটা রয়েছে প্রিপজিশনের ফ্রেজাল তাহলে এই শব্দগুলোর পরে আমরা কখনোই 2 প্লাস মূল ভার্ব ব্যবহার করতে পারবো না 2 থাকলে তাতে কি হয়েছে আমরা পারবো না কারণ এটা গ্রামারের রুলে এটা একটা রং ইউজিং হয়ে যাবে যেমন উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু উড ইউ মাইন্ড আই কান্ট হেল্প ইটস নো ইউজ এই শব্দগুলোর পরে হবে সব সময় ভার্ব প্লাস আইএনজি তাহলে এক্সাম্পল আই থিঙ্ক ইটস নো ইউজ ট্রাইং
ইটস নো ইউজ থাকলেও ভার্ব প্লাস আইএনজি হবে আই ক্যান্ট হেল্প ফিলিং আই ক্যান্ট হেল্প আমি আর রাগ না করেও পারছি না আই ক্যান্ট হেল্প ফিলিং অ্যাংরি অ্যাগেইন আমি আবারও রাগ না করে আর পারছি না তাহলে আই ক্যান্ট হেল্প ক্যানট হেল্পের পরেও ভার্ব প্লাস আইএনজি হবে এরপর আমরা আসি থার্ড নাম্বার রুল এবং এটা খুব ইম্পর্টেন্ট রুল এই ব্যবহারটা কেমন হবে দেখেন বিগিন লাইক ডিসলাইক হেট লাভ প্রেফার এই শব্দগুলোর পরে টু প্লাস মূল ভার্ব আমরা কি ব্যবহার করতে পারি নাকি ভার্ব প্লাস আইএনজি আমরা দুইটাই ব্যবহার করতে পারি আমরা টু প্লাস মূল ভার্ব ব্যবহার করতে পারবো এটাতে এটাতে আমরা ভার্ব প্লাস আইএনজিও ব্যবহার করতে পারবো যেমন হি বিগান টু টক অর হি বিগান টকিং বিগান শব্দটা রয়েছে হি লাইক এখানে হি বিগান টু টক বা হি লাইক স্টার্টিং সে আসলে শুরু করেছিল আমাকে পছন্দ করাটা হি লাইক মি বা হি লাইক স্টার্টিং মি এরকম আমরা বলতে পারি তাহলে লাইক শব্দটা ডিসলাইক এই শব্দগুলা হেট লাভ প্রেফার এই শব্দগুলার পরে অবশ্যই আমরা ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে পারবো আমরা টু প্লাস মূল ভার্ব ইউজ করতে পারবো হি বিগান টু টক টু প্লাস মূল ভার্ব টু প্লাস ভার্ব ওয়ান আবার আমরা এখানে ভার্ব প্লাস আইএনজির ব্যবহারও লক্ষ্য করছি তার মানে এই শব্দগুলো থার্ড নাম্বারে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর পরে আমরা দুইটাই ব্যবহার করতে পারি এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এই ভিডিওটার এই পার্টগুলো যদি আপনারা মুখস্থ করে রাখতে পারেন তাহলে আপনাদের আর কখনো ভার্ব প্লাস আইএনজি এবং বা টু প্লাস মূল ভার্বের ব্যবহারে ভুল হবে না কারণ এই বিষয়গুলো থেকেই কিন্তু পরীক্ষায় বেশিরভাগ সময়ই চলে আসে এবং এই রুলগুলো যেহেতু এক্সেপশনাল এবং সেটাই আমাদেরকে ফেস করতে হয় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা আল্লাহ হাফেজ